প্রিয়ন, আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে লাউয়ের রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ, আর নিয়েছি এরকম সাইজের একটা লাউ। এই লাউটাকে আমরা ছুলে টুকরো করে ধুয়ে নেব। চুলো আমরা একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার লাউ দিয়ে দিচ্ছি। পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এবার আমরা হাই হিটে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন লাউ থেকে অনেক পানি বের হয়েছে। এই পানি দিয়ে লাউ সিদ্ধ হয়ে যাবে। এবার আমরা মিডিয়াম আঁচে লাউ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। লাউ সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বাজার জিরা গুঁড়া, ধনে পাতা কুচি দিয়ে আরো 1 মিনিট রান্না করে নামিয়ে নেব। এক মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।